অসম বিধানসভার মজিয়াত মাননীয় বিত্ত স্বাস্থ্য আর শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় অসম গিয়রকী বাহিনীর জওয়ানের দীঘলিয়ার সমস্যা আছিল আর তেখেতলোক 315 টাকা লৈ যি দৰমহা বৃদ্ধিকরণের কথা কলে, হেয়া মিছা কথা কলে, সম্পূর্ণ মিথ্যাচার পশ্চয় ললে। এই মিছা কথাটো কই কেবল 27,000 গৃহরক্ষীর জওয়ানক অপমান করা নহয়, অসম বিধানসভার মজিয়ার অধ্যক্ষ এই অপমান গ্রহণ করিব লাগিব আর অসমের 125 জন বিধায়কক চকুত ধুলি যি মারিলে আর 27,000 গৃহরক্ষীর জওয়ানক যি বুর্বক সজালে, ইয়ার কারণে আমি ধিক্কার প্রদান করছো। আর আমার যি মহামান্য উচ্চতম ন্যায়ালয় যি নির্দেশনা জারি করেছে সমান কামর সমান মর্যাদা প্রদান করিব লাগে, সেইখিনি আমাক মর্যাদা প্রদান করা করিবর কারণে আমি আহ্বান জানাইছো। আমার আন্দোলন দুদিনিয়া, আমার দাবি সমূহ হল 1947 সনত যি গৃহরক্ষী আইন প্রণয়ন হয়েছিল সেই আইনখন প্রয়োজনীয় সংশোধন ঘটায় চাকরি নিয়মীয়াকরণ করিব লাগে। তার লগতে আমার দাবি আছে যি সমূহিয়া নিযুক্তির প্রক্রিয়া আছে, এই নিযুক্তির প্রক্রিয়াটি অমানবীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটুক উঠাই পিনি আমাক রেগুলারেশন করিব লাগে বলে আমি দাবি আছে। মহিলাসকলের বাবে মাতৃকালীন ছুটি আর যিসকল জওয়ানে কর্তব্যরত অবস্থাত মৃত্যু হলে আন চাকরিয়াল সকলে যে ধরনের সা সুবিধা পায় সেই সুবিধাখিনি আদায় দিব লাগে। আর যে বিনামূল্যা যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাখিনি আসলে আমাক যোগান ধরবলে আমি আহ্বান জানাইছো। ইয়ার অন্যথা যদি আমার এই সমস্যা সমূহের আকু সমাধানের কোনো গতিবিধি নাপাও, তেনহলে অহা 2021-র নির্বাচনত আমি নির্বাচনী কর্তব্যরপরা আঁতরি থাকিম। কিন্তু আমি যি ভোটদান করা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারপরা আমি কেতিয়াও আঁতরি না থাকো। আমি আমার মৌলিক অধিকার সাব্যস্ত করিম বর্তমানের NDA সরকারখনের বিরুদ্ধে। আজি আমি সম্পূর্ণ কাম অচল করে রাখিছো আর অহা কাইলেও অচল হব।